শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেবে, এটি স্বপ্নের মতো আমাদের জন্য, বাস্তবে বিশ্বাস করা আসলে খুব কঠিন। যেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 1,60,000 টাকা নির্ধারণ করে দেওয়ার পরে সেটি বাস্তবায়ন করা যায়নি। এর আগে যখন জিটিজি প্লাস কলিং ভিসা ছিল, সেখানে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেকারানের এই বক্তব্যে অনেকেই কিন্তু এটি রূপকথার মতো অনেকেই মনে করছেন। মালয়েশিয়া শ্রমবাজারের আপডেট নিয়ে হাজির হয়েছি মিরাজ হোসেন গাজী, যারা নতুন যুক্ত হয়েছেন টুডে বাংলা এইচডির প্রবাস বার্তায়। আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেকারান 7 জানুয়ারি 2020 তিনি মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নেওয়া হবে, এবং সেক্ষেত্রে তিনি নেপালের উদাহরণটি টেনেছেন এবং ভূ রাজনৈতিক নানা রকম যেই বিষয়গুলো আছে, আন্তর্জাতিক রাজনৈতিক নানা টানাপোড়েন, সেই বিষয়গুলো তিনি উদাহরণ হিসেবে সেখানে রেখেছেন এবং বলেছেন যে এই সব বিবেচনায় মালয়েশিয়া চাচ্ছে যে বাংলাদেশ থেকে শূন্য অভিবাসন ব্যয় কর্মী নেওয়া হবে। এটা আসলে হঠাৎ করে কেমন যেন একটু মনে হচ্ছে নিশ্চয়ই আপনাদের কাছেও, যে শূন্য অভিবাসন ব্যয় মালয়েশিয়া কর্মী নেবে, এটা আগেও শোনা গিয়েছে, বারবারই এমনটি হচ্ছে, কিন্তু বাস্তবতা আসলে কি? এটি আসলে একেবারে উনি একটু তাত্ত্বিক কথাবার্তা বলেছেন, এটি আসলে বাস্তবায়ন কিভাবে হবে, বাস্তবায়ন কতটুকু সম্ভব, সেটি নিশ্চয়ই আমাদের মনে যেমনি প্রশ্ন আছে আপনাদের মনেও প্রশ্ন আছে। কারণ বাংলাদেশ এবং মালয়েশিয়ায় দুই দেশেই এমনভাবে একটি গ্রুপ বা একটি গোষ্ঠী তারা এতটাই প্রভাব বিস্তার করেছেন যে এখানে হয়তো দু দেশের সরকার ইচ্ছে করলে অনেক কিছু তারা বেড়ে ওঠেন না বিভিন্ন সময়ে। এ কারণেই এই মালয়েশিয়ার মন্ত্রী যেই কথাটি বলেছেন শূন্য অভিবাসন ব্যয়, হ্যাঁ সেটি হয়তো হবে, কারণ নিয়োগদাতারা তো আর কোনো টাকা পয়সা নিচ্ছেন না, তারা তো নিয়োগ দিচ্ছেন একেবারে বিনা খরচে। এরপরে প্লেন ফেয়ার বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু সেই নিয়োগদাতার দেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যারা ভিসা ট্রেডিং করছে আমাদের দেশীয় যারা আছেন মালয়েশিয়াতে, তারা দেখা যাচ্ছেন এত দামে কোম্পানিগুলো সুযোগ সুবিধা দিয়ে তারা কিন্তু ভিসাগুলো কিনছেন, এবং দেখা যাচ্ছে এতে করেই কিন্তু অভিবাসন ব্যয়টি আসলে বাড়ছে। ভিসা ট্রেডিং বন্ধ না হলে অভিবাসন ব্যয় কিন্তু কমানো সম্ভব হবে না। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ থেকেও এখন পর্যন্ত অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের জন্য, এটিকে মুঠি চেপে ধরার জন্য এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো পদ্ধতি নাই। এই অভিবাসন ব্যয়টি নিয়ন্ত্রণে রাখার জন্য যে একটি আন্তর্জাতিক মানসম্মত একটি পদ্ধতি বাংলাদেশে চালু করা প্রয়োজন, সেটি নিয়ে কিন্তু কারোই কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। এ কারণেই দেখা যাচ্ছে যে অভিবাসন ব্যয়টি আসলে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। হয়তো মালয়েশিয়া নিয়ে আমরা বেশি কথা বলছি, যেহেতু এই বাজারটি এখন সামনে আলোচনায়, সামনে হয়তো বাজারটি খুলতে পারে, এ কারণে হয়তো এটি নিয়ে বেশি কথা বলছি, কিন্তু সেখানেও কবে নাগাদ এই বাজারটি খুলবে, কবে নাগাদ সেই পদ্ধতি কার্যকর হবে, কর্মীরা কবে নাগাদ আসলে সেই সুফলটি পাবে, এটি আসলে একেবারে অনিশ্চিত। আর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যে কথাগুলো বলেছেন সেটি আসলে উনি ওনার জায়গা থেকে বলেছেন, কিন্তু বাংলাদেশের সাথে বৈঠক হওয়া বা শ্রমবাজার কবে খুলবে এ বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। তবে মালয়েশিয়ার আসলে এখন কতটুকু করার আছে এ বিষয়ে, নাকি বাংলাদেশের মন্ত্রণালয় এই বিষয়ে এখন বেশি পদক্ষেপ নিতে পারে, এই বিষয়গুলো আসলে এখন আলোচনার বিষয়, সময়ে হয়তো সব কিছু বলে দেবে। আমরাও চেষ্টা করব আপনাদেরকে ধাপে ধাপে আরও নতুন খবরগুলো আপনাদেরকে জানানোর জন্য। তবে মালয়েশিয়ার মন্ত্রী যে কথাটি বলেছেন এটি আসলে হ্যাঁ একেবারে রূপকথার মতো মনে হচ্ছে আমাদের কাছেও, এটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এটি আসলে বাস্তবায়ন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু সম্ভব সে নিয়ে আপনাদের সবার নিশ্চয়ই মনে প্রশ্ন রয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই শ্রমবাজার চালুর বিষয়ে কিন্তু নতুন করে কোনো দিনক্ষণ মিটিংয়ের ব্যাপারে কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি বা কোনো পক্ষ থেকে জানানো হয়নি, সেই বিষয়টি আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আপনাদের সাথে আমরা যেমনি আছি আমাদের সাথে আপনারা আছেন, আমরা চেষ্টা করছি আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ। তোমার দোয়ায় ভালো আছি মা, আমি সুখে আছি, দুঃখ কষ্ট না। তুমি কি কোথা থেকে আসছো? অসংখ্য এজেন্সি আছে, সেগুলো বিদেশে আসার ব্যাপারে তোমাদের হেল্প করতে পারে। আমার কাছাকাছি তোমার আমি তোরে রাইন দেখাও মা।